আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম। কিভাবে বাংলা ভাষার মাধ্যমে ইটালিয়ান ভাষা শেখা যায় সে বিষয় সম্পর্কে। আপনি যদি ইটালিয়ান দেশে রয়ে থাকেন আর যদি বাংলা ভাষার মাধ্যমে ইটালিয়ান ভাষার বেসিক বিষয়গুলো শিখে নিতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই টিউটোরিয়ালে প্রতিদিনের যে ইটালি বাক্যগুলো আপনারা ব্যবহার করতে চান বা ব্যবহার করবেন সেই ধরনের বিষয়গুলো তুলে ধরা হয়েছে যা না জানলে নয়। একজন নতুন শিক্ষার্থীর জন্য এই বিষয়গুলো জানা অত্যন্ত প্রয়োজন, আর আমরা সেই বিষয়টিকে মাথায় রেখে আপনাদের জন্য আজকে এই টিউটোরিয়ালটি কালেকশন করা হয়েছে। আপনি চাইলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নিতে পারেন এবং আপনিও ইটালিয়ান ভাষায় বলতে পারেন। তবে চলো না যাই এবার আমাদের মূল বিষয়ের দিকে। বাংলা চা এর ইটালিয়ান হবে তে, তে অর্থ হলো চা। চা খাও এর ইটালিয়ান শব্দটি হবে বেরেতে, বেরেতে অর্থ হলো চা খাও। পানি এর ইটালিয়ান হবে আকুয়া, আকুয়া অর্থ হলো পানি। মাছ এর ইটালিয়ান শব্দটি হবে পেস্টি, পেচ্চি অর্থ হলো মাছ। তাজা মাছ এটা হবে ইল পেচ্চি ফেস্কো, ইল পেচ্চি ফেস্কো। পাখি এর ইটালিয়ান শব্দটি হবে পল, পল অর্থ হলো পাখি। পা গাম্বা, পা এটা হবে গাম্বা। মাথা তেস্তা, মাথা তেস্তা। বিক্রেতা এর ইটালিয়ান শব্দটি হবে ভেন্দি তরে, ভেন্দি তরে। ডাক্তার ইটালিয়ান শব্দটি হবে দত্তরে, দত্তরে। রান্না করা চৌকো, চৌকো অর্থ হলো রান্না করা। হাত এর ইটালিয়ান শব্দটি হবে মান, মান অর্থ হলো হাত। আঙ্গুল এর ইটালিয়ান হবে দিত, দিত অর্থ হলো আঙ্গুল। আমি এর ইটালিয়ান শব্দটি হবে আই এ, আই এ। আবার অনেক সময় আয়ও বলা হয়ে থাকে। তুমি তে, সে ছেলে এটা হবে লুই, সে ছেলে এটা হবে লুই। সে মেয়ে অর্থে ব্যবহার করা হয় লে। পুরুষ লৌম, লৌম। স্ত্রী বা মহিলা লা দন্না, লা দন্না। পরিবার ফামিগিয়ে, ফামিগিয়ে। তুমি এখানে তু সেই কু, তু সেই কু। আমি এখানে আয়ো শন কুই, আয়ো শন কুই। আমরা এখানে নই সিয়াম কুই, নই সিয়াম কুই। পিতা ইল প্রাদে, ইল প্রাদে অর্থ হলো পিতা। মাতা লা মাদ্রে, লা মাদ্রে মাতা। বোন লা সরে লা, লা সরে লা। ভাই ইল ফ্রাতেল, ইল ফ্রাতেল। মেয়ে লা ফিগিয়া, লা ফিগিয়া অর্থ হলো মেয়ে। ছেলে ইল ফিগিয়া, ইল ফিগিয়া। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা ইটালিয়ান ভাষার বেসিক বেসিক শব্দের অর্থগুলো
এবং কিছু বাক্য দিয়ে নিতে পারছেন। আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকবে এবং আমাদের পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন।